সব সময় বাংলা গানের একটা ঐতিহ্য ছিল, কিন্তু বর্তমানে সেই ঐতিহ্য বিলীনের পথে। যে যেমন পারছে বাংলা গানকে বিকৃতি করছে, এক রাতেই হয়ে উঠছে শিল্পী। এই সকল শিল্পী গান শুনিয়ে অত্যাচার করে দর্শকদের ওপরে। আজকে আমি আপনাদের এমন সকল গায়কদের দেখাবো যারা রীতিমতো ধর্ষণ করছে বাংলা গানকে। তাহলে চলুন শুরু করা যাক। দেলোয়ার পরিচয় দেওয়ার সময় নাই, তোদের বড় ভাইদের জিগা দেলোয়ার কিরা। যারা মোটামুটি হলেও সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে তারা একবার হলেও এর এই ডায়লগটি শুনেছেন। দেলোয়ার এই টিকটক দিয়ে ভাইরাল হয়ে যায় সকলের মাঝে। ভাইরাল হওয়ার কিছুদিনের মাঝে শুরু করে অভিনয় করা এবং মডেলিং করা, যা দেখে মজা নিতে থাকে দর্শক। কিন্তু দেলোয়ার তো আর থেমে থাকার লোক নয়, অভিনয়ের পরে নাম লেখান গায়ক হিসেবে, গেয়ে ফেলেন গান। এই সকল গান গেয়ে অত্যাচার শুরু করে গান প্রেমীদের ওপরে। এগুলোকে তো আর গান বলে না, বলে গানকে ধর্ষণ করা। এরপর রয়েছে কামরুল হাসান নাজমুল। কুটিপতি পোলা, আমি কুটিপতি পোলা। কি 5 সেকেন্ড শুনেই স্কিপ করতে মন চাইছে, তাই তো? হয়তো ভাবছেন মানুষ এত জঘন্য লেভেলের গান কিভাবে গাইতে পারে। সাধারণ মানুষ না পারলে এই সকল লিজেন্ডরা পারে, তাদের মন যা চায় তাই গায়। দর্শক শুনলেই কি আর না শুনলেই বা কি? কিন্তু এই সকল গায়করা জানে না তাদের এই হাস্যকর গানের জন্য অনেক বাংলা শিল্পীদের ছোট হতে হয় মানুষের সামনে। তাদের এমন জঘন্য গানে তীব্র বিরক্তি লাগে দর্শকদের, কিন্তু তারপরে গেয়ে যায় এমন জঘন্য গান। বাংলা গানকে নিয়ে এমন হাস্যরসিকতা প্রচণ্ড বিরক্তিকর। তারা তো গান গায় না, ইচ্ছে করে বিকৃতি করে বাংলা গানকে। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় ভাইরাল গায়ক এবং নায়ক হিরো আলম। হিরো আলমকে আমরা সকলেই কম বেশি চিনে থাকি, যে তার হাস্যকর চেহারার জন্য রাতারাতি ভাইরাল হয় দর্শকদের মাঝে। তাকে নিয়ে তৈরি হতে থাকে বিভিন্ন মিমস ভিডিও, কিন্তু মিমসকে কাজে লাগিয়ে হয়ে ওঠে পরিচিত মুখ। রাতারাতি বনে যায় হিরো আলম থেকে হয়ে ওঠেন হিরো আলম। নায়ক হিসেবে অভিনয় করেন সিনেমাতে, কিন্তু হলে দর্শক না হওয়ায় শুধু হিরোই থেকে যায় নামের সামনে। অভিনয় থেকে পাড়ি জমান সঙ্গীত জগতে। নিজের গানে নিজেই মডেল হিসেবে অভিনয় করেন হিরো আলম। হিরো আলমের গান নিয়ে শুরু হয় হাসাহাসি, তাতে বরং লাভই হয় হিরো আলমের। হিরো আলমের গানের ভিউ বাড়তে থাকে হুড়হুড় করে, তার সাথে টাকায় ভর্তি হতে থাকে তার পকেট। যদি টেকনিক্যালি দেখা হয় তাহলে হিরো আলম গায়ক হিসেবে সফল, কিন্তু স্টুডিওতে বসে কিছু গাইলেই সেটা গান হয় না, সেটা তারও বুঝতে হবে। গান মানেই আবেগ, ভালোবাসা, যা প্রতিটি সঙ্গীত প্রেমীদের ভেতরে কাজ করে। এরপর রয়েছে বাংলার গানের পাখি মাহফুজুর রহমান স্যার। ঘুমাতে পারি না সারা ধরে, যিনি বিভিন্ন সময় গান নিয়ে চলে আসেন বাঙালিদের গান শোনাতে। বিশেষ করে ঈদে এবং কুরবানিতে বেশি শোনা যায় তার গান। গান যে কোনো শখের বিষয় নয়, সেটা ভক্তির জিনিস, গড গিফটেড, সেটা সকল গায়ককেই বুঝতে হবে। মানুষ তাদের গান নিয়ে এতটা হাসাহাসি করে, তবুও তারা গান গেয়ে যেতে থাকে। এরা মানুষের মাঝে নিজেরা যেমন ছোট হচ্ছে, ঠিক তেমনি ছোট করছে বাংলা গানকে। এরপরে রয়েছে তাহসিনেশন। বাংলাদেশের একজন জনপ্রিয় রোস্টার হলো তাহসিনেশন, যার রোস্টিং দেখে উপভোগ করত দর্শক, যার হাত ধরেই বাংলাদেশে রোস্টিংয়ের যাত্রা শুরু। কিন্তু বর্তমানে তাহসিনেশন রোস্টিং ছেড়ে সব কিছু করছে। বর্তমানে গানের প্রতি একটু বেশি ঝোঁক দিচ্ছে তাহসিনেশন। মাঝে মাঝে বিভিন্ন গান নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে, কিন্তু তাহসিনেশন হয়তো ভুলে গেছে কিছু ইংলিশ মেয়েকে নিয়ে নাচানাচি করলেই গান হয় না। তাছাড়া এমন গান বাংলাদেশের কালচারকে নষ্ট করে।